তো দেখো, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির নন টিচিং পদের যে পরীক্ষা তোমাদের 29 তারিখে হয়েছিল, তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল 2020 সালে, দুটি পদে জানো তোমরা, একটি হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা যেটা গ্রেড 1 নন টিচিং পদ, এবং আরেকটা হচ্ছে গ্রেড 2 নন টিচিং পদের ডিফারেন্ট পোস্ট ছিল, সেখানে 67টা ভ্যাকান্সি ছিল। তো আমাদের চ্যানেল যারা ফলো করো, অনেকেই তোমরা পরীক্ষা দিয়েছিলে, ডিফারেন্ট গ্রেড পেয়েছিল। তো তারপর থেকে বহুদিন হয়ে গেছে, রেজাল্ট বেরোয়নি, অর্থাৎ আমরা দেখলাম যে 2 বছর পরে পরীক্ষাটা হলো, প্রায় 2 বছর পরে, এবং তারপরে রেজাল্টের জন্যও কিন্তু আমাদের প্রায় 8 মাস অতিক্রান্ত, এবং প্রায় প্রতিদিনই আমার বিভিন্ন টিউটোরিয়াল ভিডিওতে তোমরা আমাকে কমেন্ট করো যে স্যার রবীন্দ্রভারতীর কিছু আপডেট দিন। তো আজকের ভিডিওটা হচ্ছে, দেখো পজিটিভ নেগেটিভ আমি কিছু বলবো না, আজকের এই ভিডিওতে আমি বলবো যে রেজাল্ট বেরোনোর কতটা সম্ভাবনা আছে, এবং রেজাল্ট মানে অনেকেই তোমরা প্রশ্ন করছো যে রেজাল্ট কি আদৌ বেরোবে, তো এই ব্যাপারগুলো আলোচনা করব। মানে আমি আমার বিভিন্ন সোর্স থেকে যতটা ইনফরমেশান পেয়েছি, বা আমি আমার এক্সপেরিয়েন্স থেকে যতটা বুঝতে পেরেছি যে রেজাল্ট কেন এত দেরি হচ্ছে, সেই সব বিস্তারিত আমি এই ভিডিওতে বলবো। পুরো ভিডিওটা তোমরা শোনো, তাহলে তোমাদের অনেকটা ক্লিয়ার হবে। তো শুরু করব। শুরু করার আগে রিকোয়েস্ট করব, তোমরা যারা আমাদের এই পরিবারে নতুন, তোমরা সাবস্ক্রাইব করতে পারো, এরকমই ইনফরমেটিভ ভিডিওস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম টিউটোরিয়াল ভিডিও আমি প্রোভাইড করি সেইগুলো পাওয়ার জন্য। তো দেখো, আমি তোমাদের গত মাস দুয়েক আগে কি মাস আড়াই আগে তোমাদের একটি ভিডিও দিয়ে বলেছিলাম যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একটি কেস হাইকোর্টে পেন্ডিং আছে, তো সেটা কিন্তু পরীক্ষা সংক্রান্ত কোনো কেস নয়। আমি যেটা খবর নিয়ে জানতে পেরেছি সেটা ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার নিয়ে সেই কেস, বিল্ডিং রেনোভেশন নিয়ে সেই কেস ক্যালকাটা হাইকোর্টে হয়েছিল। বিস্তারিত আমি বলতে পারবো না, ক্যালকাটা হাইকোর্টের একটি অর্ডার আছে, মানে রেনোভেট করা যাবে না, এরকম কিছু একটা ব্যাপার। তো যাই হোক, সেটা বিস্তারিত আমি বলবো না। তো এখন মূল প্রশ্ন হচ্ছে যে পরীক্ষাটা এতদিন হয়ে গেছে, তোমরা ইতিমধ্যে কিন্তু অনেকেই গেছো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে, এবং সেইভাবে কিন্তু তোমরা কিন্তু সদুত্তর পাওনি, এবং আমিও কিন্তু মানে প্রায় মানে আমার সময় মতন আমি চেষ্টা করি খবর নিতে, তো সেইভাবে কিন্তু পজিটিভ কোনো খবর কিন্তু কেউই আমাকে বলতে পারেনি ইউনিভার্সিটির তরফে। তো তার একটা প্রধান কারণ আমি যেটা বুঝতে পারছি যে দেখো, বর্তমানে যিনি ভিসি আছেন, তো সেখানে তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যা ছিলই, স্টুডেন্টদের তরফ থেকে তাকে হ্যারাস করা হয়েছিল অফলাইন, মানে অনলাইন পরীক্ষা নিতে হবে, অফলাইন পরীক্ষা দেব না, এই সব ব্যাপারে একটা এজিটেশন হয়েছিল, এবং ভিসি সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে চিঠিও দিয়েছিল যে তার কাজ করতে অসুবিধা হচ্ছে। তো এইসব তো একটা ব্যাপার তো ছিল, সেটা অন্য অ্যাসপেক্ট, সেগুলো হচ্ছে কলেজের আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু এই যে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড ব্যাপারগুলো কেন স্থগিত আছে, এই ব্যাপারে কিন্তু সঠিক কোনো খবর কেউই সেইভাবে মানে দিতে পারেনি, বা মানে আমিও মানে জোগাড় করে উঠতে পারিনি। মানে দেখো, আমিও তো কোনো সোর্স থেকে নিই, তো সেখান থেকে যদি না জানতে পারি তোমাদের সাথে কী করেই বা শেয়ার করব। তো মূল যেটা ব্যাপার সেটা হচ্ছে, দেখো বর্তমানে যিনি ভিসি আছেন, ওনার মানে মানে উনি কিন্তু এখন এক্সটেনশনে আছেন, হ্যাঁ, মানে ওনার টার্ম কিন্তু, মানে আমি যতদূর জানি যে সব্যসাচীবাবু যিনি এখন বর্তমানে ভিসি আছেন, ওনার টার্ম সেপ্টেম্বরে হয়তো শেষ হয়ে গেছেন, এখন উনি এক্সটেনশনে আছেন, এবং দীর্ঘদিনের ঝামেলা যেটা চলেছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইত্যাদি, তো যতদিন না রেগুলার ভিসি বা ফুল টাইম ভিসি অ্যাপয়েন্ট হচ্ছে, ততদিন কিন্তু কেউই এই নিয়োগের ব্যাপারে, কারণ এটা তো একটা সেন্সিটিভ ব্যাপার, এই সেন্সিটিভ ব্যাপারে কিন্তু হাত দেবে না। কেন সেন্সিটিভ ব্যাপার কেন? তার কারণ হচ্ছে দেখো, এখানে নাম্বার অফ দ্য ভ্যাকান্সিজ তো বলেই দিয়েছে অ্যাডভার্টাইজমেন্টে,
এর বেশি তো ইউনিভার্সিটি নিতে পারবে না। এরপরে এখানে একটা কাট অফ ঠিক করতে হয়, যেটা রিটেন পরীক্ষা হয়েছে, কোনো রকম কোনো জায়গা থেকে প্রেশার আসতে পারে, মানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, একটা চাপ থাকে কিন্তু এই সব ব্যাপারে, এই নন টিচিং পোস্টে রিক্রুটমেন্টের ব্যাপারে সব জায়গায়। তো আমার যতদূর ধারণা যে যতদিন পর্যন্ত না এখানে রেগুলার ভাইস চ্যান্সেলর রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে অ্যাপয়েন্ট হচ্ছেন কেউ, মাঝখানে জগদীপ ধনকর আমাদের যিনি পূর্বতন রাজ্যপাল ছিলেন তিনি কিন্তু একজনকে মনোনীত করেছিলেন, তো যেটা নাকি মানে রাজ্যের সঙ্গে সহমত না হয়ে তো পরবর্তীকালে সেটা হয়তো হয়নি। আর বর্তমান যিনি মানে আছেন সব্যসাচীবাবু উনি কিন্তু মানে এখন কিন্তু মানে টেনিওর কিন্তু মানে উনি কিন্তু এক্সটেনশনে আছেন। এবং তোমরা জানো যে গতকালই কিন্তু আমরা দেখেছি, আমরা পেপারে দেখেছি, আনন্দবাজার পত্রিকাতেও আছে যে আমাদের রাজ্য সরকার কিন্তু নতুন একটি বিল এনেছিল, নতুন একটি বিল এনেছিল তোমার মানে কী বিল না, স্টেট ইউনিভার্সিটিগুলোর যেগুলো স্টেট ইউনিভার্সিটি স্টেট রান ইউনিভার্সিটি সেইগুলোর চ্যান্সেলর মুখ্যমন্ত্রী হবেন, এরকম একটা বিল এনেছিল। সেটা ফাইনাল অ্যাপ্রুভালের জন্যে কিন্তু যখন জগদীপ ধনকর ছিলেন তখনই কিন্তু সেটা পাঠানো হয়েছিল রাজভবনে। এবং গতকাল আমাদের রাজ্যপাল জানিয়ে দিয়েছেন যে উনি কিন্তু এই আচার্য বিলে স্বাক্ষর করবেন না, অর্থাৎ মানে মুখ্যমন্ত্রী যে আচার্য হবেন এই ব্যাপারটা কিন্তু এখন এই মুহূর্তে হচ্ছে না। তো এখন নর্মালি যিনি আছেন অর্থাৎ রাজ্যপাল হচ্ছে চ্যান্সেলর সেটাই আছে। তো এবারে দেখা যাক যে আমাদের যে নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস তো উনি কবে বা আমাদের রেগুলার ভিসি অ্যাপয়েন্ট করেন। রেগুলার ভিসি অ্যাপয়েন্ট করলেই আমার মনে হয় এই ব্যাপারটার দিকে উনি নজর দেবেন আশা করছি। এবারে তোমরা হয়তো আমাকে প্রশ্ন করবে যে এই প্রসেসটা কতদিন, দেখো এটা আমার পক্ষেও বলা সম্ভব না যে রেগুলার ভিসি কতদিনে অ্যাপয়েন্ট হবেন। মানে একটা কথাই তোমাদের বলবো যে আমি যতদূর মানে খবর নিয়ে যেটা মানে বুঝতে পেরেছি যে তোমাদের যে টোটাল প্রসেসটা এটা কিন্তু ঠিকঠাকই আছে, অর্থাৎ ধরো তোমাদের ওএমআর শিট বা তোমাদের যে পদ্ধতিটা সেটা কিন্তু ঠিকঠাকই আছে, মানে খাতা দেখা হয়েছে নাকি সেই ব্যাপারটা আমি কনফার্ম করে বলতে পারবো না, কিন্তু প্রসেসটা তোমাদের ইন্ট্যাক্ট আছে, প্যানেল যদি কিছু তৈরি হয়ে থাকে সেটাও ইন্ট্যাক্ট আছে। এরপরে যিনি নতুন ভাইস চ্যান্সেলর নিযুক্ত হবেন আমার এক্সপেরিয়েন্স থেকে আমি মনে করি যে রেগুলার ভিসি আসার পরেই কিন্তু ইনি এটাকে চালু করবেন, কেননা এটা অনেকটা ডিসিশান মেকিং, একটা কড়া পদক্ষেপ, একটা মানে একটা কাট অফ ঠিক করতে হবে, সেইগুলো কিন্তু মানে যার টার্ম শেষ হয়ে গেছে সে কিন্তু তার মানে শেষ সময়ে সে কিন্তু এগুলো করবেন না, অর্থাৎ আমি বর্তমানে যিনি ভিসি আছেন তার কথা বলছি। রেগুলার ভিসি অ্যাপয়েন্ট হলেই কিন্তু তোমাদের এই প্রসেসটা চালু হবে এটা আমার মানে মনে হচ্ছে, এই আর কি ব্যাপার। তো তার মাঝখানে আমি যদি কিছু আপডেট পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে তোমরাও পার্সোনালি গিয়ে দেখা করেছো, তো দেখো ওখানকার স্টাফও কিন্তু কিছু বলতে পারবে না, তার কারণ এই ব্যাপারটা তো টোটালি একটা ইউনিভার্সিটির হেড তো ভিসি, অর্থাৎ ভিসি যদি না রেজিস্ট্রারকে কিছু বলে রেজিস্ট্রার কী করেই বা কাজ করবেন, ঠিক আছে। তো দেখো এখন ওয়েট করা ছাড়া আর কিছু তো সেরকম নেই। আরও একটা কথা বলি যে প্রিভিয়াস ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে মামলার ব্যাপার, তো দেখো সেটা আমি যেটা খবর নিয়েছি যে সেটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, হ্যাঁ বিল্ডিং রেনোভেশনের ব্যাপার নিয়ে মামলা হয়েছিল আমার কাছে যতটা খবর আছে। হ্যাঁ
আর তোমাদের এই অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কোনো মামলার খবর কিন্তু আমার কাছে আপাতত নেই। সুতরাং তোমরা এইটা জেনে, মানে এটা তোমরা জানো যে তোমাদের এই ব্যাপারটা কিন্তু ইন্ট্যাক্ট আছে, এবং আমি আশা করব যে নতুন যিনি রাজ্যপাল হয়েছেন তো ইনি ব্যাপারটাকে মানে ঠিকঠাক দেখে উনি ভিসি অ্যাপয়েন্ট করবেন, এবং আশা করছি তারপরে তোমাদের এই রেজাল্টটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো তোমাদের কোনো রকম কিছু কোয়েরিজ থাকলে আমাকে কমেন্ট সেকশানে জানাও। দেখো এটা কিন্তু আজকের যে মত, মানে আমি যে ব্যাপারটা বললাম এটা কিন্তু মানে আমি যেটা বুঝতে পেরেছি যে কেন হচ্ছে না বা কেন খবর পাচ্ছি না, এই হচ্ছে ব্যাপার। মানে যিনি আছেন এখন তার টার্ম শেষ হয়ে গেছে, এখন শেষ সময়ে কেউ আর এই মানে কঠিন কাজ, একটা নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের ব্যাপার, তো এই কঠিন কাজগুলো হয়তো করবেন না। তো আজকের মতন এই পর্যন্ত। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।